বন্ধুরা আজকে আমরা ডিসকাস করব। কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল আমরা খুলতে পারি এবং স্টেপ বাই স্টেপ প্রসেসে আমি শেখাবো কি করে এই চ্যানেলটা নিয়ে আমরা একটা বড় ইউটিউব ফ্যামিলির মধ্যে আসতে পারি তো ইউটিউব চ্যানেল বা ইউটিউব সম্বন্ধে কম বেশি আপনারা সবাই জানবেন আমি ভিডিওটা তৈরি করছি তাদের জন্যই যারা ইউটিউবে একদম প্রথম যারা ভাবছেন আমি ইউটিউবে একটা চ্যানেল করবো ইউটিউবে কিছু ভিডিও ছাড়বো ঠিক তাদের কথা ভেবেই আমি এই ভিডিওটা তৈরি করেছি ভিডিওটার দুটো পার্ট থাকবে প্রথম পার্টটা একটা ডিসকাশান মানে কি করে ইউটিউব চ্যানেল তৈরি করতে বা কী কী নিয়মকানুন মানতে হয় সেইগুলো তার সেকেন্ড পার্টে থাকছে যে আপনাকে অন করে মানে হাতে কলমে মোবাইলে আমরা দেখিয়ে দেব কি করে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে বাদ বাকি ফর্মালিটিসগুলো কমপ্লিট করতে হয় তাহলে আসুন মূল ভিডিও তাদের আসি শুধু একটাই অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সবার শেষে এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো ইউটিউব চ্যানেল স্টার্ট করার জন্য প্রথম যেটা পদক্ষেপ বা প্রথম যেটা আপনাকে করতে হবে আপনি একটু নিজেকে নিয়ে চিন্তাভাবনা করুন নিজেকে একটু অ্যানালিসিস করুন যে আপনি কোন ফিল্ডে পারদর্শী ধরুন আপনি ভালো গান করতে পারেন তাহলে আপনি একটা গানের চ্যানেল চালু করতে পারেন আপনি ভালো রাঁধতে পারেন একটা রান্না চ্যানেল করতে পারেন আপনি ভালো পড়াতে পারেন যেন অঙ্কের খুব ভালো টিচার আপনি আপনি অঙ্কের উপর একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করতে পারেন আপনাকে মনে রাখতে হবে আপনি যেই ফিল্ডে চ্যানেলটি স্টার্ট করছেন সেখানে যেন কন্টেন্টগুলো খুব ভালো হয় ইউটিউব চ্যানেলে প্রথম শুরু করতে এসে ভিডিও কোয়ালিটি ভালো ভিডিও হবে সিনেমার মতো দেখতে হবে এই ধরনের চিন্তাভাবনাগুলো রাখবেন না আপনি কনটেন্টের দিকে নজর দিন আপনার কন্টেন্টটাকে ডেভেলপ করুন খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসুন তবেই কিন্তু খুব সহজে আপনি ইউটিউবে সাফল্য পাবেন তাহলে আমরা স্টেপ বাই স্টেপ কী করবেন বা সায়েন্টিফিক্যালি কীভাবে এগোনো উচিত সেটা নিয়ে একটু ডিসকাশন করি প্রথম আপনি আপনাকে নিয়ে অ্যানালিসিস করলেন আপনি তারপর ঠিক করলেন যে আপনি একটা গানের চ্যানেল আপনি তৈরি করবেন নেক্সট বা গানের চ্যানেল তৈরি করার পর আপনাকে নেক্সট যেটা হতে হবে চ্যানেলের এটা নাম দিতে হবে এটা সুন্দর নাম দিন লুক্রেটিভ নাম দিন আপনি যদি নিজের নামে চ্যানেল খুললেন তাহলে তো আলাদা করে নামের কথা নেই যদি মনে করেন যে একটা অন্য নামে চ্যানেল খুলবেন ধরুন আপনি একটা চ্যানেলটার নাম দিলেন সুরবিথিকা এইভাবে আপনি গানের চ্যানেলটার নাম দিলেন এমনভাবে নাম দিলেন যারা যাতে নামটা লুক্রেটিভ হয় এবং খুব সহজে লোকে মনে রাখতে পারে এবং আনকমন হলে আরও ভালো কারণ যখন পরবর্তীকালে ইউটিউব চ্যানেলে এই সার্চ করবে তখন খুব সহজেই আপনার চ্যানেলটাকে কিন্তু খুঁজে পাবে তাহলে হলো আপনি চ্যানেলের নামও রাখলেন এবার চ্যানেলের নাম রাখবার পর আপনাকে কি করতে হবে আপনি খুব ভালো ভালো কিছু কন্টেন্ট তৈরি করুন আপনার চ্যানেলের জন্য খুব বেশ ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন কন্টেন্টগুলো মোটামুটি পনেরো থেকে কুড়িটা ভিডিও চ্যানেলে আসার পর আপনি চ্যানেলটাকে নিয়ে মার্কেটিং করবেন মানে মার্কেটে বলবেন যে আপনি এরকম একটা চ্যানেল আছে বা আপনি অন্য কোনো প্রসেসে চ্যানেলটাকে মার্কেট তার আগে কিছু ভালো কন্টেন্ট অবশ্যই চ্যানেলটাতে রাখবেন মানে দেখুন আপনি একটা দোকান দেখবার জন্য লোককে নিমন্ত্রণ করছেন সেখানে যদি কিছু ভালো ভালো জিনিসপত্র না থাকে তাহলে দেখিয়ে তো লাভ নেই আলটিমেট চ্যানেলটা বদনাম হবে তাই আপনি বেশ কিছু চ্যানেলে ভালো ভালো ভিডিও তুলে নিন তারপর চ্যানেলটাকে মার্কেটে প্রচার করুন আচ্ছা এবার এই ভিডিও বানাতে গিয়ে ইউটিউবের কিন্তু কিছু রুলস রেগুলেশন আছে সেটা অবশ্যই মানতে হবে কিছু কপিরাইটস রুলস আছে কিছু কমিউনিটি গাইডলাইনস আছে সেগুলো আপনাকে খুব ভালো করে মানতে হবে এবং সেগুলো বুঝতে হবে সেগুলো আমাদের পরের ভিডিওতে আমরা ডিসকাস করব। মানে আপনি যেটা তৈরি করবেন সেটা যেন আপনার নিজেরই হয় আপনি কারোর থেকে কপি করে কাউকে ফলো করে কিছু করতে যাবেন না কারণ বুঝতেই পারছেন তাহলে আপনি আলটিমেট একটা লিগাল প্রসেসে চলে যাবেন এবং আপনার চ্যানেলটা ব্লক হয়ে যেতে পারে বা স্ট্রাইক অফ হয়ে যেতে পারে এবার চ্যানেল যখন আপনি তৈরি করতে যাচ্ছেন তখন আপনার কিন্তু জিমেলে একটা অ্যাকাউন্ট থাকাটা খুব বাধ্যতামূলক মানে জিমেলে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনি যখন জিমেলে অ্যাকাউন্টটা করবেন তখন আপনি চেষ্টা করুন আপনি চ্যানেলে যেই নামটা দিতে চাইছেন সেই নামে চ্যানেলের যখন নাম আর স্যান্ড চাইছে সেই নামটা দিতে তাহলে চ্যানেলে কিন্তু সেই নামটাই চলে আসবে প্লাস আপনি যে আইকন বা যেই লোগোটা ইউজ করতে চাইছেন সেটা আপনি ওখানে ইউজ করুন জিমেলে তাহলে অটোমেটিক্যালি সেটা কিন্তু ইউটিউবে চলে আসবে এটা হচ্ছে সহজ পদ্ধতি এমনি এছাড়া আরও অনেক রাস্তা আছে অন্যরকমভাবে বিষয়টাকে করতে পারেন এবার আপনি যখন চ্যানেলটার মধ্যে চলে আসলেন আমি এখন জাস্ট ডিসকাস করছি পরে হাতে কলমে অবশ্যই দেখাচ্ছি যে আপনি কী কী করবেন যখন চ্যানেলটাকে আপনি শুরু করলেন তখন দেখবেন কতগুলো পর অপশান আসে প্রথম হচ্ছে হোম হোমে আপনি দেখবেন যে কী কী ক্যাপশন ভিডিও সিলেকশন প্লে লিস্ট এই ধরনের অপশনগুলো আসছে সেইগুলোকে আপনি সেক্টারও করতে পারেন ধরুন আপনি একটা চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করছেন মোটিভেশনাল টক এডুকেশনাল ইন্সপিরেশনাল তাহলে আপনি চ্যানেলটাকে সেকশন ওয়াইজ ডিভিশনও করে নিতে পারেন তা সেটা আপনার কাল হোম পেজের কাজ তারপর ভিডিওজ আপনি কী কী ভিডিওজ আপলোড করছেন সেখানে দেখাবে আপনি একটা প্লে লিস্ট তৈরি করবেন যে যেই যেই সেকশানে আপনি ভিডিও করছেন সেই সেই সেকশনে প্লে লিস্টটাকে স্টোর করুন ধরুন আপনি রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি দুটো প্লে লিস্ট তৈরি এখানে যতগুলো রবীন্দ্রসঙ্গীত আছে রবীন্দ্রসঙ্গীত প্লে লিস্টটা রাখলেন যেগুলো নজরুল গীতি আছে নজরুল গীতি প্লে লিস্টটা রাখলেন এইভাবে আপনি বুঝে বুঝে প্লেলিস্ট লিস্ট ফলো করুন কারণ ধরুন কোনো একটা ভিডিও আপনার ভালো লাগলো কারো তাহলে কিন্তু সে আপনার চ্যানেলে গিয়ে সেই প্লে থেকে ওইগুলোকে আবার চালিয়ে পরপর সবগুলো ভিডিও দেখবে এটাই হয় নেক্সট আপনি এই আপনার চ্যানেলে অন্য কোনো চ্যানেলকেও ফিচার করতে পারেন মানে অন্য চ্যানেলের মার্কেটিংও করতে পারেন নেক্সট অ্যাবাউট দ্য চ্যানেল আপনি আপনার চ্যানেল সম্বন্ধে কিছু ইনফরমেশান দিন আপনার যদি ফেসবুক পেজ থাকে ফেসবুক পেজ দিন আপনার যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রাম দিন বেসিক্যালি এরকম সোশ্যাল মিডিয়াগুলো থাকা খুব দরকার আপনি যদি চ্যানেলটাকে ভালোভাবে মার্কেটিং করতে চান এবং আলটিমেট সেটাকে মনিটাইজেশন করতে চান মানে আপনি যদি সেখান থেকে কিছু উপার্জন করতে চান তাহলে এই মূল ব্যাপার দাঁড়ালো আমাদের তাহলে এবার আসুন হাতে কলমে আমরা শিখি কি করে আমরা ইউটিউব চ্যানেলটা তৈরি করব কি করে ডিজাইন করব এবং আলটিমেটলি কি করে ভিডিও আপলোড করে সবার কাছে পৌঁছে দেবো তাহলে আপনারা ভিডিওটা ভালো করে দেখুন আমরা এবার হ্যান্ডসাল সেশনে যাচ্ছি বন্ধুরা আমরা এবার শিখবো কি করে স্টেপ বাই স্টেপ আমরা এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলটাকে ওপেন করতে পারি তো প্রথমে আপনি আপনার জিমেল যে বাই ডিফল্ট মোবাইলের জিমেল অ্যাকাউন্টটা আছে থাকতেই হবে অ্যান্ড্রয়েড ফোন হলে আপনাকে থাকতেই হবে সেই ইমেল আইডিটা খুলুন খুলে এখানে আপনি সেটিংয়ে আসুন সেটিংয়ে আসুন সেটিংয়ে ক্লিক করুন করে অ্যাড অ্যাকাউন্ট করুন অ্যাড অ্যাকাউন্ট করে আপনি যেহেতু গুগল অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন তাই গুগল অ্যাকাউন্টটা করুন এবার দেখুন চেকিং ফর ইনফো করছে এবার আমার মোবাইলে পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভেট করতে হয় অ্যাকাউন্টটা তাই এটা অ্যাক্টিভেটেড হলো এবার আপনি সাইন ইন অপশানটা আসলে এখানে ধরুন ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশান আসছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন ফর মাই মানে নিজের জন্য তাই জন্য ফর মাই সেলফে ক্লিক করুন তাহলে একটা স্ক্রিন চলে আসছে তো আমরা ইচ্ছে করেই চ্যানেলে যেই নামটি দেবো এইখানে সেই নামটি এন্ট্রি করব যদিও আপনি ওখানে গিয়ে চ্যানেলের আলাদা নামও দিতে পারেন তবু আমরা বাই ডিফল্ট ইমেল আইডির নামটাই চ্যানেল নেম হিসাবে ডিটেক্ট করবো সেরকম চিন্তা ভাবনা নিয়ে অ্যাকাউন্টটা খুলছি এবার চ্যানেলটার নাম আপনি রাখলেন ধরুন এটা গানের চ্যানেল গীত সঙ্গীত তাহলে দেখা যাক আমরা ফার্স্ট আমি কি লিখলাম গীত লাস্ট নেমে সঙ্গীত হয়ে গেলো তাহলে গীত সঙ্গীত নাম দিলাম এই দেখুন এইভাবে এসছে গীত সঙ্গীত এবার নেক্সট মানে অ্যাকাউন্টটা এবার ক্রিয়েট হবে বেসিক ইনফরমেশান ডেট অফ বার্থ চাইবে ডে আমি একটা আরবিটারি ডেট দিচ্ছি ধরুন টুয়েলভ মান্থ ধরুন ফেব্রুয়ারি ইয়ার ধরুন নাইনটিন সিক্স দিলাম জেন্ডার মেল দিলাম নেক্সট করলাম এবার দেখুন জিমেল নিজে থেকেই কতগুলো অপশান দিয়েছে যে আমরা কী কী চ্যানেল অ্যাভেলেবেল আছে বা কী কী ইমেল আইডি অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কী কী আছে সঙ্গীত জিরো থ্রি এইট জিমেল অ্যাট দ্য রেট জিমেল ডট কম সঙ্গীত গীত জিরো ওয়ান জিরো জিমেল ডট কম অথবা আপনি আপনার মতোই অপশান ইউজ করতে পারেন কোনো অসুবিধা কিছু নেই ঠিক আছে তো সেই জন্য আমি এটাই নিলাম এটা ঠিক লাগছে সঙ্গীত গীত জিরো ওয়ান জিরো এটাকে আমি নিলাম নিয়ে নেক্সট করলাম এবার আপনি একটা পাসওয়ার্ড দিন পাসওয়ার্ডে ফার্স্ট যে ডিজিটটা দেবেন সেটা ক্যাপিটাল দেবেন ধরুন আপনি পাসওয়ার্ড দিলেন কনভলিউশন জিরো জিরো হ্যাশ কনভো এক মিনিট দাঁড়ান আবার দিচ্ছি পাসওয়ার্ডটা কনভলিউশন জিরো জিরো হ্যাশ এটাকে আবার কনফার্ম করতে হবে আবার কনফার্ম করার জন্য আবার লিখলাম সি ক্যাপিটাল এন ও এল ইউ টি আই এন জিরো জিরো হ্যাশ নেক্সট করুন দেখুন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবার এখানে বলছে অ্যাড ফোন নাম্বার মোবাইল নাম্বার এবার আপনি একটা এখানে মোবাইল নাম্বার অ্যাড করবেন ঠিক আছে এই অ্যাকাউন্টটা আমি ট্রায়াল বেসিসে করছি তাই আমি ইচ্ছে করে ফোন নাম্বারটা দিলাম না আমি স্কিপ করে গেলাম তাহলে আপনার চ্যানেল তৈরি গীত সঙ্গীত সরি ইমেল আইডি তৈরি হয়ে গেল গীত সঙ্গীত যেটা দিয়ে আমরা চ্যানেল তৈরি করব আর ইমেল আইডিটা কী হলো সঙ্গীত গীত জিরো ওয়ান জিরো অ্যাট নেক্সট আপনাকে জিমেলের যে টার্মসগুলো আছে সেগুলোকে মেনটেন করতে হবে তাই আপনাকে এগুলো এক ঝলক দেখে আই এগ্রি করে দিন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবং এখানে যে কটা অ্যাকাউন্ট ছিল আমার আগে থেকে ওর সাথে ওই অ্যাকাউন্টটাও কিছুক্ষণের মধ্যে দেখাবে একটু ওয়েট করুন এই দেখুন চ্যানেলটা ইমেল আইডিটা চলে এসছে এক একটু দেখে নিলেন অ্যাকাউন্টটা ঠিক আছে কি না ঠিকই আছে তবু একটু দেখে নেওয়া হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার আমাদের ইউটিউব চ্যানেলটার দিকে যেতে হবে মানে ইউটিউব চ্যানেলটা তৈরি করতে হবে সেই জন্য কী করতে হবে আমাদের ইউটিউব অ্যাপটাকে কাজে লাগাতে হবে এবার ইউটিউব অ্যাপটার দিকে আমরা যাচ্ছি ইউটিউব আমরা এখান থেকে ওপেন করলাম এখানে দেখুন এখন অ্যাকাউন্ট চেঞ্জ করার একটা অপশান আছে আমি এখানে ক্লিক করলাম করে এখানে অপশান আছে সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্ট করলাম দেখুন আমার যখন অ্যাকাউন্ট খোলা ছিল চলে এসে তার মধ্যে গীত সঙ্গীতটা আমাদের কাজে লাগবে তাই গীত সঙ্গীতটা এখানে চুজ করলাম দেখুন এটা চলে এসছে এবার আপনি কী কী ধরনের ভিডিও কি পছন্দ করেন সেইগুলো এখান থেকে আইডেন্টিফাই করতে পারেন ঠিক আছে তো আপনি কিছু চুজ করলাম না নো থ্যাংকস করে বেরিয়ে গেলাম এবার দেখুন কি করে আপনি চ্যানেল তৈরি করবেন তাহলে এখানে জি দেখাচ্ছে মানে আপনার চ্যানেলে আপনি আছেন এখানে এখানে সব ভিডিওগুলো দেখাচ্ছে বাই ডিফল্ট ওরা কিছু ভিডিও দেখায় সেগুলোই দেখাচ্ছে এখানে এবার এখানে যে তিনটে দাগ আছে এখান থেকে আপনি পরে কী কী ভিডিও দেখতে চান কীভাবে দেখেছেন এগুলো ঠিক করতে পারবেন আর এখানে ক্লিক করুন ক্লিক করে আপনি ইওর চ্যানেলে আসুন ইওর চ্যানেল আমি যেটা বলেছিলাম দেখুন বাই ডিফল্ট ফল গীত সঙ্গীত ও চ্যানেলের নামটা কিন্তু নিয়ে নিয়েছে ঠিক আছে এটা যদি ডেস্কটপ মোড থেকে যেতেন তাহলে আপনি আর একটা পেতেন সেখানে আপনি আপনার পছন্দের নামও আর একটা নাম মানে গীত সঙ্গীত বাদ দিয়ে আপনি অন্য নামও ইউজ করতে পারতেন যাই হোক আমরা ইচ্ছে করে নামটা এরকম রেখেছি যাতে আমাদের অ্যাকাউন্টটা বুঝতে সুবিধা হয় সো এটাই এটাই দিলাম এবং ক্রিয়েট চ্যানেল করলাম দেখুন চ্যানেল কিন্তু তৈরি হয়ে গেছে মানে আপনার গীত সঙ্গীত নামে একটা চ্যানেল তৈরি হয়ে গেছে এইবার আপনি এই চ্যানেলটাকে ভালো করে অর্গানাইজ করুন মানে সব কিছু ঠিকঠাকভাবে অর্গানাইজ করুন আমি পরে আর একটা ভিডিও বানাবো কি করে টোটাল চ্যানেলটাকে তৈরি করতে হয় সেটা দেখানোর জন্য বা বোঝানোর জন্য একটা ভিডিওতে এটা সম্ভব নয় ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো পরের ভিডিওটা আপনি লক্ষ্য রাখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরের ভিডিও নোটিফিকেশান আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন নাও আমি এইখানে আসছি এখান থেকে আমি চ্যানেলের ডেস্ক্রিপশান বা অন্যান্য জায়গাগুলোতে এখানে দেখুন আমি কোনো চ্যানেলের নাম দিইনি নাম সরি নাম না আমি কোনো আইকন দিইনি মানে জি বাই ডিফল্ট নিয়ে বসে আছে ঠিক আছে তো আমরা এখান থেকে সেটিংয়ে আসছি ঠিক আছে এবার আপনি সেটিংয়ে ঢুকলেন চ্যানেলের নাম অলরেডি দেওয়া আছে এখানে ডেসক্রিপশান দিন ডেসক্রিপশানে আপনি লিখলেন ধরুন এটা গানের চ্যানেল এ চ্যানেল অফ বেঙ্গলি সংস বিটা ক্যাপিটাল হয়ে গেছে স্মল দিচ্ছি বেঙ্গলি সঙ্গস এটা হলো চ্যানেলের ডেস্ক্রিপশান ডান করে দিন ওকে আপনি আপ টু ওয়ান লেটার ইউজ করতে পারেন চ্যানেলটাকে ডেসক্রাইব করার জন্য চ্যানেলটা অ্যাকচুয়ালি ডেস্কটপ থেকে ভালো করে অর্গানাইজ করা যায় যাক মোবাইল থেকেও করতে পারবেন অসুবিধা কিছু নেই চলুন দেখি এখানে দেখুন কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট মানে আপনি যেই যেই চ্যানেল সাবস্ক্রাইব করছেন সেগুলো কেউ দেখতে পাবে না কিপ অল মাই সেভ প্লেলিস্ট প্রাইভেট এই দুটোকে আপনি প্রাইভেট করে রাখতে তাহলে কেউ এটা দেখতে পাবে না হয়ে গেল চ্যানেল তৈরি করলেন চ্যানেল ডেসক্রিপশান দিলেন প্রাইভেসি সেটিংটা করলেন এখানে ফাইন্ড আউট মোর আবার করুন এখান থেকে কিছু সাপোর্টিং ডকুমেন্টস পাবেন যেটা আমাদের এই মুহুর্তে দরকার নেই তাই আমরা ব্যাক করছি তাহলে আমরা এখানে চলে আসলাম এবার এই চ্যানেলটাকে ডিজাইন করতে মানে এখানে আপনি আপনার পছন্দের ছবি দিতে পারেন যেখানে জি লেখা আছে আর ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার যে ডিজাইন চ্যানেল ডিজাইনটা দিতে পারেন সেটা আমরা যেরকম বললাম পরের ভিডিওতে একদম ডিটেলসে শিখবো তো এটা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজ টু ক্রিয়েট চ্যানেল এবার দেখুন চ্যানেল সঠিকভাবে ডিজাইন করার পর কেমন দেখতে হয় তাহলে আপনি আরও বেশি ভালো ভালো করে ব্যাপারটা বুঝতে পারবেন আমাদের চ্যানেলটাকে আমরা এই জন্য নিচ্ছি একটু আমাদের চ্যানেলের নাম হচ্ছে কনভলিউশন এডুকেয়ার আমাদের চ্যানেলটা এই জন্য একটু নিচ্ছি নিয়ে চ্যানেলটার মধ্যে আমরা ঢুকছি যাতে আমরা বুঝতে পারি যে অর্গানাইজ করার পর চ্যানেলটা এইরকম কিন্তু চ্যানেলের ফ্রন্ট ভিউটা আসবে আপনি ঠিকঠাক অর্গানাইজ করার পর সব ডেটাগুলো ইনপুট করার পর এবার এখানে কি আছে দেখুন প্রথমে হোম আছে হোমে আপনি কি পাচ্ছেন দেখুন হোমে এইভাবে আমরা চ্যানেলটাকে সাজিয়েছি প্রথম একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও আছে যেটা আমি জিতবই তুমি জিতবেই এটা তারপর আমাদের চ্যানেলটা যেহেতু তিনটে সেকশান আমরা ভাগ করেছি তাই তিনটে সেকশান এইভাবে করা আছে আপনি ভাবে তৈরি করতে পারেন ভিডিওজ ভিডিওজে কী পাচ্ছেন যে যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি সেই ভিডিওগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লে লিস্ট ভিডিওগুলো ডিফারেন্ট ক্যাটাগরির আছে সেই জন্য আমরা বিভিন্ন অপশানে ভেঙে নিই যেমন ধরুন মোটিভেশান ইংলিশ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেসব মোটিভেশানের ভিডিওগুলো ছিল সেটা এই প্লে প্লে লিস্টে থাকবে মোটিভেশান বেঙ্গলি বেঙ্গলি ভাষায় যে মোটিভেশানের ব্যাপারগুলো থাকছে ভিডিওগুলো সেইগুলো এখানে থাকবে বিজনেস ইংলিশগুলো সব এখানে পেয়ে যাবেন আবার বিজনেস বেঙ্গলিগুলো সব এখানে পেয়ে যাবেন তো এইভাবে আমরা আমাদের লিস্টটাকে তৈরি করেছি নেক্সট চ্যানেল চ্যানেল মানে এখানে আমি যে যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছি সেই চ্যানেলগুলো এখানে আছে ঠিক আছে নেক্সট অ্যাবাউট অ্যাবাউট মানে যে আমরা যে চ্যানেলটা বানিয়েছি তার সম্বন্ধে আমরা এখানে লিখেছি ঠিক আছে এই হচ্ছে আমাদের চ্যানেলের সব কিছু এইখানে এইখানটা একটু খেয়াল করুন এই জায়গায় দেখুন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিন ওয়েবসাইট এখানে কী হচ্ছে আপনি যদি এরপর ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি এটা ডিডির্যাক্ট হয়ে ফেসবুকে ঢুকে যাবে ইনস্টাগ্রামে যদি ক্লিক করেন তাহলে ইনস্টাগ্রাম মানে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডন সব জায়গায় অ্যাকাউন্ট খোলা আছে এবং সেটা এখান থেকে লিঙ্ক করা আছে তাই আপনিও যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছেন আপনিও চেষ্টা করবেন যে সবসময় একটা এরকম সোশ্যাল মিডিয়া ইন্টারফেস করে রাখতে মানে আপনার ইউটিউব থেকে যেন ফেসবুকে যাওয়া যায় ইনস্টাগ্রামে যাওয়া যায় টুইটার তাহলে আপনি টোটালি কানেক্টেড থাকবেন তাহলে আশা করি বুঝতে পারলেন যে আপনাকে কী করে চ্যানেলটাকে অর্গানাইজ করতে হবে সো চলুন এবার নিজের জায়গায় ফিরে চলুন তো এটা হচ্ছে আপনার চ্যানেল এবার আপনাকে আর কি কি করা যেতে পারে এখানে আপনি নাম চেঞ্জ করতে নাম তো আছেই তাহলে এখানে এটা করলেন করলেন মোটামুটি এটা হচ্ছে একদম ইনিশিয়াল সেট আপ চ্যানেলটাকে তৈরি করার জন্য কিন্তু এরপর কি করবেন এরপর ধরুন আপনি ভিডিও আপলোড করতে চাইছেন ঠিক আছে তাহলে আপনাকে ভিডিও আপলোডের জন্য একটু ব্যাক করলাম ইচ্ছে করে দেখুন এখানে লেখা আছে এ ভিডিও আপনি এখান থেকে ভিডিও ক্রিয়েট করতে পারেন উপরে দেখুন একটা অপশান আছে ভিডিও সিম্বল দিয়ে আপনি এখানে চলে যান এইখানে গিয়ে আপনি একটা ইনস্ট্যান্ট এখন রেকর্ড করে ভিডিও ছাড়তে পারেন সেই জন্য প্রথম রেকর্ড আছে তারপর দেখুন তারপর দেখুন গো লাইভ একটা অপশান আছে যেখানে আপনি ডিরেক্ট টোটাল জিনিসটাকে ডিসপ্লে করতে পারেন এইখানে অলরেডি আমার মোবাইলে যে ভিডিওগুলো আছে সেগুলো বাই ডিফল্ট চলে এসছে আমি চাইলে এগুলোকে আপলোড করতে পারি এটা জাস্ট আপনাকে দেখবার জন্য করলাম তাহলে এইভাবে আপনি ভিডিও আপলোড করতে পারেন এবার ভিডিও আপলোড করারও কিছু টেকনিক আছে তো আমরা আর ভিডিও বানাবো কী করে প্রফেশনালি ভিডিওটা আপলোড করতে হয় কি করে সেই ভিডিওগুলো সবাই দেখতে পায় সেই ব্যবস্থা করতে পারে তাহলে আমরা চ্যানেল কীভাবে তৈরি করছি সেই ব্যাপারটা এখানেই শেষ করছি আমরা পরের ভিডিওতে ডিসকাস করব ওই চ্যানেলটাকে ঠিক ওই কনভলিউশন এডুকেট যেভাবে চ্যানেলটা সাজানো আছে কীভাবে আমরা সাজাতে পারবো তাহলে বন্ধুরা এখানে শেষ করলাম কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আপনি ভালো করে এটাকে প্র্যাকটিস করুন নিজে হাতে কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন তাহলে আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রচুর শেয়ার করুন